আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ভিডিওতে যারা আছেন সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুজন বিদ্যুৎকর্মী ভাই কাজ করার জন্য প্রচণ্ড রোদের মধ্যেও খুঁটি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওনারা এখন গ্রাহক সেবার স্বার্থে একটি কাট আউট পরিবর্তন করবেন, যেটা রেগুলার মেনটেন্সের মধ্যে পড়ে। যেহেতু কাট আউটটা পুড়ে গিয়েছে, যে কোনো সময় হয়তো সমস্যা দেখা দিতে পারে, জাম্পার পুড়ে যেতে পারে। তো গ্রাহক সেবার স্বার্থে ওনারা এই কাজটা করে দিবেন আগে থেকেই। এটাকে রেগুলার মেনটেন্স বলে বা পূর্ব প্রস্তুতিমূলক একটি রক্ষণাবেক্ষণ কাজ। তো ওনারা প্রথমে ওনাদের উপকেন্দ্র থেকে একটি প্রপার নিয়মের শাটডাউন গ্রহণ করেছেন। ওনারা আশেপাশে নিশ্চিত হয়েছেন বিদ্যুৎ বন্ধ হয়েছে, এখন লাইন টু বাই খুঁটি তুলতেছেন। উনি দেখি নিরাপত্তার জন্য উনি প্রথমে কী করেন, শাটডাউন নিশ্চিত হওয়ার জন্য উনি কী করেন দেখি। প্রথমে অবশ্যই উনি যেহেতু মই ব্যবহার করা হচ্ছে এখানে, দেখেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ব্যানার যার জন্য ওনারা মই ব্যবহার করতে হচ্ছে। যারা আমি একটু একটা মেসেজ দিচ্ছি, যারা এই বিদ্যুতের খুঁটির মধ্যে এই ব্যানার বা এ ধরনের বিজ্ঞাপন দিচ্ছেন, দয়া করে এগুলা করবেন না, এতে করে আসলে অনেক কষ্ট হয়। আর আমি মনে করি আপনারা এতে করে লস হয়ে যাবে আপনাদের, কেননা যদি এগুলো খুলে ফেলে, আপনারা তো একটা অর্থ ব্যয় করে ব্যানারগুলা লাগিয়েছেন, এখন যদি ওনারা এগুলো খুলে ফেলে তাহলে আপনারা আপনাদেরও ক্ষতির সম্মুখীন হতেন, অর্থনৈতিকভাবে ক্ষতি হতো। তো আশা করি এগুলা করবেন না আপনারা। দেখতে পাচ্ছেন যে উনি প্রথমে গিয়ে মইটাকে খুঁটির মধ্যে শক্ত করে বেঁধে নিল। উনি প্রথমে বোর্ডে টিটুটু দিয়ে দেখে নিল যে পাওয়ার আছে কিনা। উনি খুঁটিতে উঠে গেলেন, এখন বডি বেল্ট লাগিয়ে প্রথমে গ্রাউন্ডিং করে নেবেন। দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রৌদ্র। উনি আবারও এসটির কাছে গিয়ে ভোল্টেজ ডিটেক্টর দিয়ে একটু চেক করে নিলেন যে পাওয়ার আছে কিনা। ওনারা গ্রাউন্ডিং করার জন্য অটো গ্রাউন্ডিং সেট তুলে দিচ্ছেন, হ্যান্ডলাইন ব্যবহার করা হচ্ছে এখানে। প্রথমে গ্রাউন্ডিং করে নেওয়া হচ্ছে, যেহেতু এসটিতে হাত দেওয়া হবে। ৩৩ কেভি চালু আছে। হ্যাঁ, প্রথমে অটো গ্রাউন্ডিং দিয়ে গ্রাউন্ডিং করা হচ্ছে। এখন প্রথমে পুরাতন কাট আউটটাকে সোর্স এবং লোড খুলে নেওয়া হবে, খুলে নিয়ে এটাকে রিমুভ করা হবে। রিমুভের নিতে প্রথমে সোর্স সাইড রিমুভ করা হলো, সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখন লোড সাইডের সংযোগ বিচ্ছিন্ন করবেন। যেহেতু এগুলো পুড়ে গিয়েছে, কাটা তারা উপায় নেই, কেটে ফেলতে হলো। প্রথমে পুরাতন কাট আউটটা রিমুভ করা হয়েছে, এখন নতুনটাকে তুলে দেওয়া হবে। নট ব্যবহার করে বাধা হলো, এখন দেখি কাট আউট নতুনটাকে তোলা হয়েছে, এখন উনি সংযোগ দেবেন।
আসলে দেখেন যদি এই কাজটা এখন না করা হতো তাহলে হয়তোবা যে কোনো সময় রাতের বেলা দেখা যাচ্ছে যে খুব গরম পড়েছে অত্যাধিক লোড ব্যবহার করার জন্য যখন আপনারা লাইট ফ্যান সুইচ চালাবেন তখন দেখবেন যে হঠাৎ করে এটা জাম্পার পুড়ে যেত বা কোনো কারণে বিদ্যুৎ বন্ধ হয়ে যেত এটার জন্য তো এটা আসলে পূর্ব একটা পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কাজ যেটা প্রায় পল্লী বিদ্যুৎ করে থাকে অনেক সময় দিনের বেলা দেখেন যে লাইন বন্ধ হয় তো লাইন বন্ধ হলেই পল্লী বিদ্যুৎ গালাগালি না করে একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করুন প্রয়োজনে খুব বেশি প্রয়োজন হলে আপনি অফিসে একটু ফোন দিয়ে জেনে নিতে পারেন যে কী কাজ করতেছে বা কতক্ষণ সময় লাগবে যেটা দিচ্ছেন ওইখানে যে কারণে কাট আউটটা চেঞ্জ করা হলো দেখেন যে এখানে এটা একদম পুড়ে গিয়েছিল নাটগুলা খোলার মতো অবস্থা নেই একদম এটাকে এখন টুইস্ট করে দেওয়া হচ্ছে যে কোনো সময় হয়তো রাতের বেলা আবার পুড়ে যেত এখন আবার স্পার্ক করতে এখানে তো যার কারণে এটা পরিবর্তন করা ব্যারেল লাগানো হয়ে গিয়েছে এখন এটাকে উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে কাট আউট চেঞ্জ করার পরে এখন এটার ব্যারেল যে ফিউজ লাগানো হবে কাজ করা শেষ এখন গ্রাউন্ডিং রিমুভ করা হচ্ছে প্রথমবার